হিরো রাষ্ট্রীয় সন্তুষ্ট ফি ফুটবল প্রতিযোগিতার এবার গ্রুপ থ্রি খেলা বিটিসি সরকারের সহযোগত কোকরাঝারত অসম ফুটবল সংস্থার আমন্ত্রণ ক্রমে অনুষ্ঠিত হয়েছিল। আর আজি ইয়াতে আমার এইটো গ্রুপত ছটা দল আছিলে, গোয়া, অরুণাচল প্রদেশ, নাগালেন্ড, উত্তর প্রদেশ, ঘরোয়া দল অসম আর তামিলনাডু, এইকেইটা দল আছিলে। ইতিমধ্যে আমার গ্রুপের খেলাসমূহ প্রায় এখন খেলাত আর এখন খেলা বাকি আছে, গোয়া আর তামিলনাডু খেল। ইতিমধ্যে অসমে তিনিখন খেলত জয় আর দুখন খেলত পরাজয়, 9 পয়েন্ট সংগ্রহ করেছে। নাগালেন্ডে দুখনত তিনিখনত জয়, দুখনত ড্র খেলে তেখেতলোকে 11 পয়েন্ট পাই 11 হয়েছে। অরুণাচল প্রদেশে তেনেদরে দুখনত ড্র, এখনত ড্র, এখনত জয়, আগেখনত পরাস্ত হয়েছে, তেওঁলোকে 4 পয়েন্ট পাইছে। আর আজি গোয়া আর তামিলনাডু খেলে, তামিলনাডু এতিয়ালৈকে এখন খেলতো জয়লাভ করব পৰা নাই, তেখেতলোকে পয়েন্ট শূন্য হয়ে আছে। আর গোয়া ইতিমধ্যে গোয়া 8 পয়েন্ট হয়ে আছে, গোয়ায় দুখন খেলা ড্র খেলিছে আর দুখন জিকিছে, আজি শেষ খেলা তামিলনাডু বিপক্ষে আছে। এতিয়াও ইয়ারপরা কোন দল ওলাব নিশ্চিত হওয়া নাই, তথাপিতো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে এবার একটা উদ্যোগ লৈছে যে ছটা গ্রুপের ছটা দল, শীর্ষ ছটা দল আহিব আর সেই ছটা গ্রুপের সেকেন্ড টপ থ্রি দল, তিনটা দল তেখেতলোকে ফাইনেল রাউন্ডলে আনিব আর সার্ভিসেস আর NFL খেলিব। আর ফাইনেল রাউন্ডটো যি পাতিব এই আয়োজক সংস্থায় সংস্থা দলটোৱে প্রতিনিধিত্ব করব। ইতিমধ্যে ফাইনেল রাউন্ড কোট হব এতিয়াও নিশ্চিত হওয়া নাই। ইতিমধ্যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর সাবি প্রভাকরণ কালিরপরা ইয়াতে বাহর পাতি আছে, হয়তো ইয়াতো হব পারে। এতিয়ালৈকে আমি যদি ইয়াতে হয় ফাইনেল রাউন্ড, যদি ইয়াতে হয় তেনেহলে অসম দলে ফাইনেল রাউন্ড খেলিব, কিন্তু এতিয়াও নিশ্চিত হওয়া নাই। তেখেতলোকে কথা পাতিব উপর মহলের লগত, কথা বতরা চলি আছে। যদি আয়োজক হিসাবে অসমে এই পর্যায়ের ফাইনেল রাউন্ড আয়োজন করে তেনেহলে অসম দলে নিশ্চয় খেলিবলৈ পাব, কিন্তু এতিয়াও নিশ্চিত হওয়া নাই। সাজিব বৰকন স্যার আহিছে, তেখেত আশা, তেখেত আহিছে, তেখেতে আমার বিটিসি মুখ্য কার্যবাহী বিষয়া প্রমোদ বড়ো স্যারের লগত কথা হব। কথা হওয়ার পিছত কি পদক্ষেপ লয় তেখেতলোকে গম পাব। এটা কইলা পাঁচখন খেলার ভিতর তিনিখন খেলত জয় আর দুখনত পরাজয়, মুঠ 9 পয়েন্টে গোল এভারেজত অসম দল এতিয়া সকলোতকৈ আগত আছে, কিন্তু পয়েন্ট হিসাবে আমি 9 পয়েন্ট সংগ্রহ করেছো। আর গোয়া হয়ে আছে 8 পয়েন্ট, গোয়া এখন খেল বাকি আছে। নাগালেন্ডের পাঁচখন খেলাত নাগালেন্ডে 11 পয়েন্ট পাইছে, এই নাগালেন্ড এটা শিক্ষত আছে, গোয়া যদি জিকি যায় গোয়াও 11 পয়েন্ট হব, চাই লো কি হয়, তাকে ভবিষ্যতে কার্যপন্থা কি হয় আপনার অবগত করি আমি নিশ্চয়ই।